আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম, মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম, বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না, তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো তিন জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজন হই, আমি তোমাকে পূজা করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন, দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে, তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। তিনবার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা। তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজন হই না, আমাদের নিজেদের মা। যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজন হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য, তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 27 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নতজন হয় না, যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নতজন হয় না, এটা শির্ক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন, আমরাও দেশকে ভালোবাসি, যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজন হব না।